আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস অনার্স রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমই স্কিপ করবে না তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না দেখো কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি অনার্স অর্থাৎ ইতিহাস অনার্সের তোমাদের কোর্স কোড এটি দেওয়া রয়েছে বড় প্রশ্নের আজকে তোমাদের আগে সিলেবাস এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে বড় প্রশ্নের সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব তোমাদের সিলেবাসে রয়েছে হিস্টোরি অফ জাপান ফ্রম মেইজি রেস্টোরেশন টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ জাপানের ইতিহাসে মেইজি যে বিপ্লব সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সময় পর্যন্ত তোমাদের জাপানের ইতিহাসটি পাঠ্য এবার চলো দেখেনি তোমাদের সিলেবাসে কি রয়েছে তবে সিলেবাস যে তোমাদের পাঠ্য রয়েছে ইতিহাস অনার্সের সমস্ত পেপারের নোটস রেডি হয়ে গেছে তোমরা যদি সংগ্রহ করতে চাও প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দুই মার্ক পাঁচ মার্ক এবং দশ মার্কের প্রশ্ন এবং উত্তর কমপ্লিট পেয়ে যাবে আমাদের সাজেশন অনুযায়ী এর বাইরে তোমাদের প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না আর আমাদের সাজেশনে একটি করে প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু পিডিএফ কপিতে চারটি পাঁচটি ছটি সাতটি পর্যন্ত অথবা দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্ন আলাদা আলাদা কারণ পরীক্ষায় তুমি কমন আসলেও প্রশ্ন বুঝতে না পারার কারণে তোমরা উত্তর লিখতে পারো না কিন্তু আমাদের পিডিএফ কপিতে সেইভাবে তৈরি করা আছে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি প্রশ্ন বুঝতে পারবে এবং উত্তর লিখে আসতে পারবে আমাদের সমস্ত সেমিস্টারের সমস্ত বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে কোনো কোনো পেপার খুব কঠিন হলে হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকে কিন্তু ছেলেমেয়েরা একদম কমন পায়নি এইরকম কোনো অভিযোগ আজ পর্যন্ত নেই তোমরা আমাদের ভিডিও দেওয়া রয়েছে সাজেশন দেওয়া রয়েছে তোমাদের বিগত বছরের প্রশ্ন থাকলে সেই প্রশ্নের সঙ্গে সেই সাজেশনের প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো এবার চলো দেখে নিই তবে একটি বিষয় তোমাদের যদি আমাদের এই সাজেশনের প্রতি বিশ্বাস হয় তবেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করবে এবং মেসেজ করবে প্রয়োজনে ফোনে কথা বলবে আর যদি বিশ্বাস না হয় শুধু শুধু কটু কথা খারাপ কথা বলার জন্য কেউ ফোন করবে না বা মেসেজ করবে না এইটুকু তোমাদের প্রতি অনুরোধ রইল কারণ আমাদের প্রচুর খরচ আমাদের যেহেতু শিক্ষক মণ্ডলী রয়েছে প্লাস আমাদের টাইপিস্ট রয়েছে আমাদের প্রচুর খরচ এবং সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয় যে কারণে আমাদের আমরা এমনিতেই ভীষণ চাপে থাকি তাছাড়া আমরা খরচ তুলতে ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছে খরচ তুলতে পারছি না তারপরে তোমরা কথা নানা রকমের বাজে বাজে মন্তব্য করো যেগুলো আমাদের কাছে ভীষণ কষ্টদায়ক তাই তোমার ভালো লাগলে আমাদের চ্যানেল ফলো করবে বা আমাদের কাছে নোট সংগ্রহের জন্য যোগাযোগ করবে ভালো না লাগলে কখনো কেউ ফোন করে উল্টো পাল্টা কথাবার্তা বলবে না আমাদের পক্ষ থেকে এটা তোমাদের রিকোয়েস্ট দেখো সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশ জাপানের ইতিহাস মেইজি পুনঃপ্রতিষ্ঠা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউনিট ওয়ান জাপানের টোকুগাওয়া বাকুহান ব্যবস্থা তার প্রকৃতি পাশ্চাত্য বাধার সম্মুখীন মেইজি পুনঃপ্রতিষ্ঠা আধুনিকীকরণ সামরিক সামাজিক সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ইউনিট টু এ রয়েছে গণতান্ত্রিক ও গণবিদ্রোহ সাতসুমা বিদ্রোহ গণ অধিকার আন্দোলন এবং মেইজি সংবিধান ইউনিট থ্রিতে রয়েছে জাপানের সামরিকীকরণ এবং তার সাম্রাজ্যবাদী প্রচেষ্টা চীন জাপান সম্পর্ক চীন ইঙ্গ জাপান চুক্তি রুশ জাপান যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তীকালে মানচু মানচুরিয়া সংকট তারপরে চার নম্বর ইউনিটে রয়েছে দেখো জাপানের রাজনৈতিক দল ব্যবস্থা এবং তার ব্যর্থতা গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা দুই বিশ্বযুদ্ধে জাপান এই ছিল তোমাদের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে আর এই সিলেবাস অনুযায়ী আমাদের সে নোটস রেডি আছে তোমরা সংগ্রহ করতে চাইলে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং প্রয়োজনে ফোনে কথা বলে নাও তবে ফোন করার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুমতি চেয়ে তারপরে ফোন করবে তোমরা সব সময় ইউনিভার্সিটির নেম সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে তোমরা অনেকেই হাই লিখে ছেড়ে দাও আমি যতক্ষণ না কি বলছ কি কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলে শুধু ইউনিভার্সিটির নাম লিখছো তারপরে আমি যদি আবার আধ ঘন্টা পর রিপ্লাই দিই যে তুমি কোন বিষয় চাইছো বিষয় লিখছো কিন্তু কোন হয়তো জি না ডিএসই না জেনারেল না অনার্স লিখছ না আমি হতবাক হয়ে যাই যে তোমরা কেন এরকম করো আমি যদি দুই দিন ধরে এইরকম একটা একটা করে প্রশ্ন করি তো তোমরা দুই দিন ধরে একটা একটা করে উত্তর দাও তোমরা ডিটেলসে তোমরা লিখতে চাও না আমরা ভীষণভাবে এতে বিরক্ত হই তোমার পুরো ইউনিভার্সিটির নাম সেমিস্টার বিষয় কোড সহ ডিএসসি না জি জেনারেল না অনার্স এগুলো কমপ্লিট লিখে মেসেজ করবে নইলে তোমরাও রিপ্লাই দিচ্ছ না একটা প্রশ্ন করে রেখে দিচ্ছ তারপরে দেখা গেল যে আমি প্রশ্ন করলাম রিপ্লাই আসছে দুদিন পর এই রকম তোমরা করবে না তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা পুরো ডিটেলসে লিখবে এবং আমাদের আমরা হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে নাও পারি কারণ আমরা ভীষণ ব্যস্ত কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টুডেন্টের দেখি আমাদের চাইতে যেন তারা লাখো গুণে ব্যস্ত কারণ তাদেরই সময় নেই তো আমরা আমি ভীষণভাবে এগুলোতে হতবাক হয়ে যাই তো তোমরা এইরকম ইচ্ছা থাকলে ম্যাসেজ করবে না মেসেজ করলে কমপ্লিট আমাদের রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মেসেজের রিপ্লাই দেবে আর সঙ্গে সঙ্গেই তোমরা চেষ্টা করবে বিষয়টা পরিষ্কার করার আর ভিডিওতে পরিষ্কার বলা রয়েছে তারপরে অনেকে দেখি যে এত মূল্য কথা শুনে তারা চমকে যায় যে এত টাকা দুশো পঞ্চাশ টাকা মানে বিশাল ব্যাপার তোমরা বিভিন্ন জায়গায় এই নোট সংগ্রহের জন্য পরীক্ষার সাত দিন আগে পর্যন্ত নোট সংগ্রহ করো সেখানে প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো তাতে কোনো প্রবলেম হয় না কিন্তু আমাদের কমপ্লিট নোটস তুমি পেয়ে যাচ্ছ তবুও তোমাদের অনেকেই এইরকম মন্তব্য করে বাজে বাজে মন্তব্য করে আমরা খুব খারাপ লাগে আঘাত পাই আমাদের খুব কষ্ট হয় যে কারণে আমাদের বিশেষ করে আমার মেজাজ খুব ক্ষিপ্ত হয়ে থাকে অনেকেই এইরকম ই করার জন্য হয়তো তোমাদের কারো সঙ্গে হয়তো আমি রিপ্লাই হয়তো খারাপভাবে দিই তোমরা সেটাকে মাইন্ডে নাও তোমরা এরকমভাবে নেবে না কারণ আমরা বিভিন্ন টেনশন এবং বিভিন্ন রকমের সমস্যায় আমরা জর্জরিত থাকি যে কারণে অনেক সময় আমাদের মেজাজটা একটু অন্যরকম হয়ে থাকে তোমরা একটু ভদ্রতার সঙ্গে মেসেজ করবে তাহলে ভালো ব্যবহার পাবে এই আশা করছি আর তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও দুশো পঞ্চাশ টাকার শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না আর তোমরা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবে কারণ আমরা যদি এই খরচ তুলতে না পারি আমাদের পক্ষে সম্ভব নয় এই কাজ করা কারণ আমাদের টিচাররা যারা কাজ করে তারা তো বছরের পর বছর ফ্রিতে কাজ করতে পারবে না তুমি নিজেও কাজ করতে পারবে না অনেকে বড় বড় তোমরা কথা বলো যে ব্যবসা করছেন ইত্যাদি ইত্যাদি আরে বাবা ব্যবসা আমি কীভাবে করছি তাহলে যারা বই তৈরি করছে পাবলিশার্স তাহলে তারা তো বই এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে না আমাদেরও এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয় পাবলিশার্সরা যেভাবে নোটস তৈরি করে বই তৈরি করে একইভাবে আমরা তৈরি করি আমরা হয়তো বইটা প্রকাশ করতে পারছি না কারণ সেটা নানা রকমের বাধ্যবাধকতা রয়েছে সেখানে আমাদের সমস্ত কিছুই হয়ে যাচ্ছে শুধু প্রিন্টটা প্রিন্ট আউট মানে বের করে সেখানে বই আকারে পাবলিশ করাটাই বাকি থাকছে তাহলে সমস্ত কাজই আমাদের হচ্ছে তাহলে তোমরা কেন ভাবছো যে এই নোটসগুলো এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে ফ্রিতে নোটস দিতে হবে বিভিন্ন রকমের তোমরা বাজে মন্তব্য করছো অনুগ্রহ করে এরকম করবে না কারণ এটা সম্ভব নয় কেউই বছরের পর বছর ফ্রিতে কাজ করবে না তুমি ব্যক্তিগতভাবে তুমি নিজেও করবে না তাহলে মানুষের চাকরি করার প্রয়োজন হতো না বিভিন্ন সংস্থায় কাজ করারও প্রয়োজন হতো না প্রত্যেকে ফ্রিতে ফ্রিতে কাজ করতো তাহলে তাদের জীবন কীভাবে চলতো এই বিষয়গুলো বুঝতে হবে কেন যে তোমরা এরকম বাজে বাজে মন্তব্য একদম অপ্রীতিকর অশালীন কথাবার্তা বলো আমি বুঝে পাই না যাই হোক তোমরা ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি